মামুনি নাগেশ্বরী, আমার সংসারটাকে সুখী রাখো। তোমার মৃত্যুর আর বেশি দেরি নেই, অপেক্ষা করো। যবে থেকে এবারে বউ হয়ে এসেছি, তোকে এই গণ্ডির ভেতরেই দেখছি। স্মাইল প্লিজ। যে কাজ করেছে তার নিশ্চয়ই কোনো বহুত মতলব আছে। তুই কুকুরকে যে খেলা শেখাচ্ছিস, এই খেলাই একদিন তো কাল হবে। তোর বাবার চয়েসে তুই রাজি হয়ে গেলি? আমি বিশ্বাস করি পৃথিবীর সকল বাবা মাই সন্তানের মঙ্গল চায়। অম্বিকার জন্য আমায় এমন একটি পাত্রের সন্ধান করতে হলো যে আমার জমি জমা বিষয় আশয় কারখানা সবকিছু দেখাশোনা করবে। আপনার যা করার আপনি করুন, আর সময় এলে আমার যা করার আমি করুন। যত টাকা হারুন না কেন, খেলা বন্ধ হবে না। তোমার খালি কাজ আর কাজ, ব্যবসা আর ব্যবসা। পাপ পটল তুললে তখন সম্পত্তি হবে কার? ঈশ্বর সনাতন চৌধুরী তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি উত্তরাধিকারী হিসেবে কেবলমাত্র তার কন্যা শ্রীমতী অম্বিকা দেবীকে মনোনীত করে গেছেন। দাদা ভাইয়ের উপর কত অন্যায় হয়েছে। আমরা যত ভালো ততটা খারাপ। এই জাতকের দেখছি শনির দশা চলছে। আমি না ফিরে আসা পর্যন্ত এই গণ্ডির ভেতরে থাকবি। ও এক মহাদেবীর আশীর্বাদের ফুল। আমি তোমার ভাগ্নি। ভাগ্নি? স্বয়ং নাগদেবীও জানতে পারবে না এখানে অম্বিকা শুয়ে আছে না নাগদেবী শুয়ে আছে। মানুষরা তো কথা দিয়েও কথা রাখলো না, কিন্তু তুই জন্তু হয়ে বছরের পর বছর একদিনের জন্যও কথার অমান্য করিস। তুই মোর গণপতি বাবা, আমি চ্যালেঞ্জ তোর। কাজ করে যা তুই এই দুনিয়াকে বাঁচানোর। যত খুনি তা দিচ্ছিনি, যত খুনি তা দিচ্ছিনি, দুনিয়াতে আজ তারা শিরোমণি। এই মেয়েটাকে পৃথিবী থেকে পাচার করে দিতে হবে। মায়ের দুঃখে যে তুমি পাথর হয়ে গেছো, সেই পাথরে আমি আবার জীবন ফিরিয়ে আনবো বাবা। কার উপর তুই প্রতিশোধ দিতে চাইছিস? দীনেশ চৌধুরী। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। যারা আমার মা অম্বিকাকে মেরেছে তাদের মধ্যে তিনজন শেষ হয়ে গেছে।